নারীর ক্ষমতায়নের মূল প্রতিবন্ধকতা গৃহশ্রম, এমনটাই উঠে এসেছে বেসরকারি সংস্থা অ্যাকশন এডের গবেষণা প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, পুরুষের তুলনায় অনেক বেশি গৃহস্থালি কাজ করলেও তার মূল্যায়ন ও স্বীকৃতি না থাকায় নারীদের পুরুষের ওপর নির্ভরশীলই থাকতে হচ্ছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। এছাড়াও শিশু দিবা পরিচর্যা কেন্দ্র সহ নারী বান্ধব সেবা বাড়ানোর তাগিদও দেন বক্তারা। বুদ্ধদেব রিপোর্ট। দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন এবং গৃহস্থালীর সেবামূলক কাজ শীর্ষক নীতিমালা সারসংক্ষেপ প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশন এইড। আসলে নারীর জন্য খুবই জটিল যে তা সে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে। ভারত, নেপাল ও বাংলাদেশের নারী এবং পুরুষের গৃহস্থালী কাজের পরিসংখ্যান তুলে ধরে আলোচকরা জানান, এদেশে একজন নারী দৈনিক গড়ে 6.3 ঘন্টা কাজ করেন আর পুরুষেরা করেন 1.1 ঘন্টা। বিশ্রামের সময় কমিয়ে নারীরা ঘরের কাজ করলেও পুরুষদের উপর নির্ভরশীল থাকায় তাদের দারিদ্র কমে না, এজন্য পরিবারের সিদ্ধান্ত গ্রহণেও তাদের অংশীদারিত্ব কম। তাই মানসিকতার পরিবর্তন করে গৃহস্থালী কাজের মূল্যায়নের তাগিদ দেন আলোচকরা। কাজগুলোর যে করা হয় তার একটা অর্থনৈতিক মূল্যায়নের মানেই না যে আমরা প্রতিদিন বাচ্চাকে একবেলা গোসল করাইছি আমাকে 20 টাকা দিতে হবে। এ সময় নারী ও পুরুষের কাজের পুনঃবণ্টন এবং শিশু দিবা যত্ন কেন্দ্রের মতো নারী বান্ধব সেবা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। গৃহকর্মের স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সংসার থেকে, বাড়ি থেকে, পরিবার থেকে শুরু করতে হবে। এ সময় সার্কের মহাপরিচালক বলেন, সার্ক সনদে নারীর ক্ষমতায়নের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি। নারীর ক্ষমতায়নের জন্য দরকার পুরুষের সাথে নারীর সমতায়ন। সেই লক্ষ্যে ওই মন্ত্রণালয়ের বহুবিধ পরিকল্পনা আছে, প্রজেক্ট আছে, নীতিমালা আছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের নীতি নির্ধারকদের পাশাপাশি সমাজের সকলের সহযোগিতা জরুরি বলে মত দেন আলোচকরা। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।